নমস্কার বন্ধুরা, ফিরে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অ্যাডেনিয়াম বাগানের সামনে বসে আছি। তো আজ এই ভিডিওতে কথা বলবো, সামনে যেমন বর্ষাকাল আসতে চলেছে, তো বর্ষাকাল মানে কিন্তু আমরা কিন্তু ভয় পাই, যারা অ্যাডেনিয়াম বাগান করি তাদের কিন্তু একটা ভয়ের বিষয় যে অ্যাডেনিয়াম গাছকে আমরা কীভাবে সার্ভাইভ করবো পুরো বর্ষাকাল জুড়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে অ্যাডেনিয়াম গাছের দুটো ধরন নিয়ে আলোচনা করবো। একটা দেখতে পাচ্ছ এখানে আমার কাছে মাদার প্ল্যান্ট আছে, এই গাছগুলোর জন্য আমরা অ্যাডেনিয়ামে কী কী আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, এবং তার সঙ্গে যারা নতুন অ্যাডেনিয়াম করছে, যেমন পেছনে দেখতে পাচ্ছ যে এখানে নতুন কিছু অ্যাডেনিয়াম আমি গ্রো করছি, তো নতুন অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমরা কী কী সতর্কতা অবলম্বন করব, এটা নিয়ে হচ্ছে আজকের এই পুরো ভিডিওটা। তো ভিডিওটা পুরো জানতে হতে গেলে, এই তথ্যগুলো সম্পূর্ণ শিখতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কোনো স্কিপ না করে। এবং যে সকল দর্শক বন্ধুরা আজ এই পিকাস গার্ডেনিংয়ে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর মাটি কিন্তু পুরো ভেজা ভেজা, কারণ এখানে লাগাতার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এবং দুদিন বলা ভুল, আমাদের এখানে সপ্তাহে 7 দিনের মধ্যে প্রায় 5 দিনই কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টিতে কিন্তু এই অ্যাডেনিয়ামের মাদার প্ল্যান্টের কোনো সমস্যা নেই, কারণ এই অ্যাডেনিয়ামের মাদার প্ল্যান্টগুলো কিন্তু আমার এই ওয়েদারে প্রায় 2 বছর এরা সময় কাটিয়ে নিয়েছে এবং এই ওয়েদারকে সঙ্গে ভালোভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। তার জন্য কিন্তু এই অ্যাডেনিয়ামগুলো কিন্তু আমার পুরো ওপেন শেডের মধ্যে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা অ্যাডেনিয়ামের গাছ, দেখতে পাচ্ছ প্রত্যেকটা অ্যাডেনিয়ামের গাছ কিন্তু আমার ওপেন ছাদের মধ্যে রাখা থাকে, কিন্তু এগুলো কিন্তু পুরো বর্ষাকাল জুড়ে এরকমই বাইরে থাকে। তবুও কিন্তু না এই অ্যাডেনিয়ামগুলোর কডেক্সে কোনো প্রবলেম হয়, না এদের কোনো পচন হচ্ছে, আর না এদের গ্রোথে কোনো প্রবলেম হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাডেনিয়ামের গাছে কিন্তু একটা সিড পটও চলে এসেছে, দেখো একটা সিড পটও চলে এসেছে। তো এই টিপসটা তোমরা মাথায় রাখবে, যারা ওল্ড অ্যাডেনিয়াম করছো, যাদের কাছে পুরনো মাদার প্ল্যান্ট আছে, তারা কিন্তু যদি এই বর্ষার মধ্যে গাছকে আস্তে 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 তার চরিত্রটাকে পরিবর্তন করো, এই ওয়েদারটার সঙ্গে তাকে নিজেকে খাপ খাওয়ানোর একটা সময় দাও, তাহলে কিন্তু এই মাদার গাছগুলো কিন্তু নিজেদেরকে খুব বলিষ্ঠভাবে তৈরি করবে এই পুরো বর্ষার মরশুম জুড়ে। কারণ অ্যাডেনিয়াম জল পছন্দ করে না, এটা আমরা সকলে জানি, কিন্তু এই অ্যাডেনিয়াম কিন্তু বর্ষাকালে জলকে ভীষণ ভালোভাবে পছন্দ করে। তার প্রমাণ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাটি কিন্তু পুরো সাথে মাটি কিন্তু ভেজা আছে, কিন্তু গাছের গ্রোথ দেখো এবং ট্রাঙ্ক দেখো, এই দেখো আমি টিপে দেখাচ্ছি, প্রত্যেকটা ট্রাঙ্ক কিন্তু একদম সলিড এবং কিন্তু কোনো এর মধ্যে কিন্তু ম্যাচিউরিটি ভাব আছে, কোনো এর মধ্যে কিন্তু নেই যে পচন ধরতেছে বা এটাই হালকা তুলতুল হয়ে গেছে, এরকম কিন্তু কোনো নেই। দেখো আমি এখানে টিপে দেখাচ্ছি একদম সলিড আছে। তো এটার কারণ হচ্ছে যে এই গাছগুলোকে কিন্তু আমি তৈরি করেছি এবং এই ওয়েদারের সঙ্গে একটা খাপ খাওয়ানোর সময় দিয়েছি এদেরকে। এরা কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু নিজেদেরকে এই পরিবেশের সঙ্গে ভালো করে মানিয়ে নিয়েছে এবং নিজেদের গ্রোথটাকে ভালোভাবে তুলে ধরছে। তো এই তথ্যটা অবশ্যই মাথায় রাখবে, এবং অবশ্যই মাদার প্ল্যান্টের ক্ষেত্রে যে তথ্যটা আরেকটা মাথায় রাখবে সেটা হচ্ছে, যখনই দেখবে ক্রমাগত বৃষ্টি হচ্ছে, অ্যাডেনিয়ামকে বাইরে রেখেছো, তখন কিন্তু অবশ্যই সপ্তাহে 1 বার করে এই গাছে কিন্তু ফাঙ্গিসাইডের স্প্রে করবে। কারণ ফাঙ্গিসাইড কিন্তু এই গাছের পচন ধরা, এর গোড়া পচে যাওয়া, এই রোগগুলো থেকে কিন্তু এই গাছকে রক্ষা করবে। তাই অবশ্যই সপ্তাহে 1 বার করে ডাস্ট ফাঙ্গিসাইড, তোমরা ফাঙ্গিসাইডের গুঁড়ো এই টবের মধ্যে দিয়ে ছিটিয়ে দিতে পারো বা লিকুইড বানিয়ে এই গাছে কিন্তু তোমরা স্প্রে করতে পারো, তাহলে কিন্তু একটা ফাঙ্গাসজনিত প্রবলেমের হাত থেকে আমরা কিন্তু এই অ্যাডেনিয়ামের প্রত্যেকটা গাছকে ভালোভাবে রাখতে পারবো এবং এর এই কডেক্সের সৌন্দর্যতা এবং এর এই ফুলের সৌন্দর্যতা আমরা পুরো বর্ষাকাল জুড়ে উপলব্ধি করতে পারবো, মজা নিতে পারবো সেটা দেখে, এবং তার সঙ্গে আমাদের মনটাও ভালো হয়ে উঠবে যদি আমাদের প্রত্যেকটা অ্যাডেনিয়ামের গাছ এরকম পুরো বর্ষাকাল জুড়ে এরকম সবুজ সতেজ এত ফুলে এত অসংখ্য কুড়িতে ভর্তি হয়ে থাকে। বন্ধুরা এবার তোমাদের সঙ্গে আলোচনা করব যে অ্যাডেনিয়ামের নতুন গাছ, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কাটিংয়ের ভিডিওতে যে এই অ্যাডেনিয়ামের গাছগুলো কিন্তু আমি নতুন সংযোজন করেছি আমার ছাদ বাগানে। তো নতুন গাছের ক্ষেত্রে যারা এই সময় নতুন করে পটিং করছো, নতুন চারা নিয়ে এসে বসাচ্ছ অ্যাডেনিয়ামে, তাদেরকে কি এই বর্ষাকাল জুড়ে কি সতর্কতা অবলম্বন করতে হবে? সতর্কতা বলতে এই গাছগুলো কিন্তু তোমরা কখনোই কিন্তু ওপেন ছাদের মধ্যে রাখবে না। এই বর্ষার জল যদি এই গাছে ক্রমাগত পড়তে থাকে তাহলে কিন্তু এই নতুন চারাগুলোকে বাঁচানো কিন্তু আমাদের পক্ষে একটু দায় হয়ে উঠবে। তাই অবশ্যই এই চারাগুলোকে একটা শেডের মধ্যে রাখবে যাতে এই চারাগুলো ভালো করে নিজের গ্রোথ নিতে পারে এবং নিজেদেরকে একটা বলিষ্ঠভাবে তৈরি করতে পারে। তারপরেই কিন্তু এই গাছগুলোকে যখন 1 বছর 2 বছর 3 বছরের গাছ পুরনো হয়ে যাবে তখন কিন্তু এই গাছগুলোকে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে এই ওপেন শেডের মধ্যে আনা উচিত। ডাইরেক্টলি কিন্তু আমরা পটিং করার পরই আমাদের এই ওয়েদারের মধ্যে ক্রমাগত বৃষ্টির মধ্যে এই চারাগুলোকে নিয়ে আসলে কিন্তু আমরা কোনো চারাকেই বাঁচাতে পারবো না। তাই নতুন গাছের ক্ষেত্রে কিন্তু এই সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে এই পুরো বর্ষাকাল জুড়ে। এবং অবশ্যই যদি দেখো যে গাছের গোড়াতে একটু প্রবলেম হচ্ছে বা গাছের গোড়া একটু নরম নরম হয়ে আছে, আমার এই গাছের গোড়াগুলো একটু নরম নরম হয়ে আছে কারণ এগুলোকে পটিং করা জাস্ট আমার 6-7 দিন হয়েছে, তো একটু একটু সময় লাগবে এই গাছগুলোকে নতুন গ্রোথ নিতে। অলরেডি কিন্তু এই গাছে এই দেখতে পাচ্ছ নতুন পাতা
আসতে শুরু করেছে, নতুন নতুন ব্রাঞ্চেস বেরোতে শুরু হয়েছে। তো আস্তে আস্তে এই গাছগুলো নিজের গ্রোথ নেওয়া শুরু করবে। তো আমি কিন্তু সপ্তাহে একদিন করে এই গাছে ফাঙ্গিসাইডের স্প্রেটা করি এবং ফাঙ্গিসাইডের মাটির সঙ্গে অলরেডি পটিং করানোর সময় মেশানো আছে। তো তোমরাও কিন্তু এই বর্ষাকাল জুড়ে এই গাছগুলোতে পটিং মিক্সচারের মধ্যে তোমরা ফাঙ্গিসাইড দিতে পারো বা গাছে স্প্রে করতে পারো। এবং ডাইরেক্টলি কিন্তু এই গাছগুলোকে যেমন বর্ষা জলের মধ্যেও নিয়ে আসবে না, তেমনই কিন্তু আমাদের এখন কিন্তু টেম্পারেচার একটু হাই আছে, সেই হাই টেম্পারেচারের মধ্যেও কিন্তু এই গাছগুলোকে আনার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এই গাছগুলোকে সার্ভাইভ করানো আমাদের পক্ষে একটু দায় হয়ে উঠবে। তাই নতুন গাছের ক্ষেত্রে যারা নতুন অ্যাডেনিয়াম পটিং করছো, এই সাবধানতা অবশ্যই অবলম্বন করবে আগামী 2-3 মাস, যেই 2-3 মাস ভরা বর্ষার একটা সময় চলবে। বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু এখন কিন্তু পুরো ফ্লাওয়ারিং সিজন, দেখতে পাচ্ছ সিড পট ধরে আছে, ওখানে দেখতে পাচ্ছ পুরো কুড়িতে গাছ ভরে আছে এবং এখানে কিছু নতুন গাছ আছে। তো এই সময় কিন্তু বর্ষার আগেই তোমরা চেষ্টা করবে গাছের মধ্যে খাবার প্রদান করে দেওয়ার। পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু অ্যাডেনিয়াম গাছ খুব ভালোভাবে পছন্দ করে তার নিজের গ্রোথের জন্য এবং ভালো ফুল নিয়ে আসার জন্য। তো অবশ্যই চেষ্টা করবে যে পটগুলোতে এই বর্ষাকালটা শুরু হবার আগে পটাশিয়াম যুক্ত খাবার প্রোভাইড করে দেওয়ার। তো লাল পটাশ তোমরা ব্যবহার করতে পারো ডাস্ট ফর্মে হোক, তার লিকুইড ফর্মে হোক, সেই খাবারটা তোমরা প্রয়োগ করে দিতে পারো বর্ষাটা শুরু হওয়ার আগে। কারণ বর্ষা যখন স্টার্ট হয়ে যাবে সেই সময় খাবার দিলে কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, কারণ খাবার যদি আমরা এই টবে দিই বেশিরভাগ খাবার কিন্তু জলের তরে ভেসে চলে যাবে। তাই অবশ্যই এখন কিন্তু তোমরা খাবারটা প্রয়োগ করে দিতে পারো যাদের কাছে ভালো ফুল আসছে না, যারা ভালো ফুল নিয়ে আসতে যাচ্ছ গাছের মধ্যে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এই দেখো অসংখ্য সংখ্যায় গাছে কুড়ি ধরে আছে, এগুলো কিন্তু অলরেডি ফুল দেওয়া শেষ করেছে, আবার কিন্তু এদের নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে। দেখো প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেসে কিন্তু আবার মানে নতুন করে ফুল আসা শুরু হয়েছে। তো এগুলো কিন্তু একবার ফুল দিয়ে দিয়েছে, আমি কিন্তু সেটা তোমাদেরকে কিন্তু ছবির মাধ্যমে শেয়ার করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে, আমার এই চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে, সেটা তোমরা দেখেছো। তো এই গাছগুলো কিন্তু আবার কিছুদিনের মধ্যে কিন্তু নিজেদেরকে তৈরি করবে ফুল প্রোডিউস করার জন্য। আমি কিন্তু অলরেডি গাছগুলোতে খাবার প্রদান করে দিয়েছি, তো তোমরাও কিন্তু এই সময় খাবার প্রদান করে দিতে পারো প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের মধ্যে। কিন্তু নতুন গাছে কিন্তু যখন তোমরা রিপটিং করছো তখনই কিন্তু তোমরা কিন্তু এই গাছকে যখন নতুন করে পটিং করার সময় কিন্তু এদেরকে খাবার প্রদান করবে। এক্সট্রাভাবে এখন এই গাছে খাবার প্রদান করার কোনো মানে হয় না, কারণ এদের এখন গ্রোথ নেওয়ার টাইম। এবং চেষ্টা করবে এই ছোটো ছোটো গাছে যদি কুড়ি আসে সেই কুড়িগুলোকে ভেঙে দেওয়ার, কারণ গাছটাকে যদি আমরা তৈরি করতে না পারি ভালোভাবে, যদি এরকম হুষ্টপুষ্ট একটা গাছ তৈরি করতে না পারি, তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছে ফুল দেখে মজা নেই। তাই অবশ্যই আমরা চেষ্টা করবো 1-2 বছরের মধ্যে এই গাছগুলোকে পুনরায় তৈরি করে নিতে, তারপরে যখন গাছগুলো এরকম গ্রোথ নিতে শুরু করবে তখন সেই গাছে আমরা এরকম ভারী ফুল দেখতে পাবো। বন্ধুরা, নতুন অ্যাডেনিয়াম গাছ হোক বা পুরনো অ্যাডেনিয়াম গাছ হোক, এই আগামী 3 মাস, যে 3 মাস পুরো বর্ষাকাল চলবে, সেই 3 মাসে আমার এই ভিডিওতে বলা তোমরা প্রত্যেকটা পদক্ষেপ যদি মেনে চলো, তাহলে প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছ কিন্তু আমার এই অ্যাডেনিয়াম মাদার প্ল্যান্টের মধ্যে কিন্তু বলিষ্ঠ হয়ে উঠবে এবং তাতে তোমরা এরকম ভালো ভালো সিড পটও দেখতে পারবে, প্রচুর পরিমাণে ফুলও দেখতে পারবে, এবং তার সঙ্গে তোমরা এর ভালো, যেটা সবথেকে নজরকাড়া, এর এত সুন্দর কডেক্স তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে যে এই পদক্ষেপগুলো আগামী 3 মাস মেনে চলার, সেটা নতুন অ্যাডেনিয়াম হোক বা পুরনো অ্যাডেনিয়াম হোক, তাহলে অবশ্যই প্রত্যেকটা গাছ নিজেকে ভালোভাবে বলিষ্ঠভাবে তৈরি করতে পারবে। তো এতক্ষণ ধরে ভিডিওটাকে ধৈর্য দিয়ে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনকে নিজেদের ভালোবাসে দিতে থাকো। এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই সেটাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো তথ্য নিয়ে, আরও গাছ সংক্রান্ত অন্যান্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো আমি প্রত্যেকটা দর্শক বন্ধুকে এখানেই জানাচ্ছি নমস্কার।